नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আবারো চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ফুলকপির পরোটা। এটি আপনারা সকালে জলখাবার হিসাবে কিংবা বাচ্চার টিফিন হিসাবেও দিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটি করতে আমাদের কি কি উপকরণ। আমি এখানে একটা গোটা ফুলকপিকে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর লাগছে ধনে পাতা কুচি, আদা বাটা, সাদা তেল, কাঁচা লঙ্কা কুচি, আর একটা টমেটোকে টুকরো করে কেটে রাখা আছে। এখানে আমাদের কিছু গুঁড়ো মশলা লাগছে, লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ আর শুকনো লঙ্কা। এখানে আমি 2 কাপ মতন ময়দা নিয়েছি। এবার এতে দেবো 1 চামচ চিনি, 1 চিমটে লবণ, 2 চামচ মতন সাদা তেল। এবার এই তেলটাকে ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে। তেল, চিনি, লবণ সব কিছু একসাথে ভালো করে ময়দার সাথে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার ময়দাটাকে জল দিয়ে মেখে নেব। এখানে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। লুচি করতে আমরা সাধারণত যেভাবে ময়দা মাখি সেইভাবেই মাখতে হবে। আমার এখানে ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটাকে ঢেকে রাখবো 15 মিনিট। এবার এখানে আমি ফুলকপিগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে ফুলকপির নরম অংশটাই নেব, শক্ত ডাঁটাটা আমি নেব না। এইভাবে আমি আরেক টুকরো ফুলকপিও গ্রেট করে নেব। এই দেখুন ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর এই শক্ত অংশটা আমি ফেলে দেব। আমার এখানে সব ফুলকপি গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো 1/2 চামচ মতন সাদা জিরে। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন আদা বাটা। আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ আর হলুদটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর উপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। ভাজার পরে এবার দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দু মিনিট পরে আমার ভালোভাবে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা ফুলকপি। কপিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ফুলকপিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আমার এখানে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আঁচ কমিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব।
এইভাবে আরও 5 মিনিট ভেজে নেব। এখানে জল দেওয়ার কোনো দরকার নেই, ফুলকপি থেকে জল বেরলে একা একাই সেদ্ধ হয়ে যাবে। এরপর এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। চিনি আর গরম মশলাটাকে 1 থেকে 2 মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এবার এখানে আমি ময়দাটাকে ভালো করে মেখে লেচি কেটে নেব। এখানে আমার ময়দাটাকে লেচি কাটা হয়ে গেছে, এবার সুন্দর করে গোল করে নেব। এবার আমি 1-1টা লেচিকে সমান 2 ভাগে ভাগ করে নেব। উপর থেকে ছড়িয়ে দেব শুকনো ময়দা। এবার আমি এটাকে বেলে নেব। বেশি বড় করার দরকার নেই, লুচির মতন করে ছোট করে বেললেই হবে। এখানে আমি 2টো লেচি ভালো করে সমানভাবে বেলে নেব। আমার এখানে 2টো রুটি সমানভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ফুলকপির পুর। পুরটা দিয়ে আঙুলের সাহায্যে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। আমার এখানে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার হাতে সামান্য জল নিয়ে চারিদিকে লাগিয়ে দেব। এবার এর উপরে দিয়ে দেব আগে থেকে বেলে রাখা অন্য আরেকটি রুটি। এবার রুটিটা দিয়ে ভিডিওতে দেখানো মতো ভালোভাবে সিল করে নেব। এবার এর উপরে ছড়িয়ে দেব সামান্য ময়দা। ময়দাটা দিয়ে ভালোভাবে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিলে হবে না, আস্তে আস্তে চাপ দিয়ে বেলে নিতে হবে। আমার বেলা হয়ে গেছে সুন্দরভাবে, কোনো দিক থেকে পুর বেরিয়ে যায়নি। এবার এখানে আমি একটা পরোটা তেল দিয়ে বেলে দেখাবো। তেল নিয়েছি, তেল নিয়ে লুচির মতন করে বেলে নেব। এবার পুরটাকে আগের বারের মতন সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেব। চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, এবার হাতে সামান্য জল নিয়ে লাগিয়ে দেব। এর উপর থেকে আরেকটা যে লুচি বেলে রেখেছিলাম সেটা দিয়ে মুখটা ভালো করে সিল করে নেব। খুব ভালো করে সিল করে বসাতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যাবে। এবার সামান্য তেল নিয়ে ভালোভাবে বেলে নেব। আমি এখানে সুন্দরভাবে পরোটাটা বেলে নিয়েছি, কোনো দিক থেকে পুর বের হয়নি। এবার গ্যাসে একটা চাটু বসিয়ে দেবো। চাটুটা গরম হলে দিয়ে দেব পরোটা। পরোটার একদিক গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য সাদা তেল। একদিক হয়ে গেলে উল্টে দেব, আর এই দিকেও দিয়ে দেব সামান্য তেল। এবার ভালোভাবে 2দিক উল্টে পাল্টে ভেজে নেব। বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য দিলেই হবে। এখানে 2দিক লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি চাটুতে দিয়ে দেব আরেকটা পরোটা। পরোটাটা হালকা গরম হলে ওপর দিয়ে সাদা তেল ছড়িয়ে দেব। সাদা তেলটা ভালোভাবে পরোটার গায়ে মাখিয়ে নিতে হবে।
एक पीठ हो गेले आरेक पीठ उल्टे देव ए पीठे सामान्य तेल निये मिशिए देव। एबार दुदिक उल्टे पाल्टे लाल करे भेजे निते हबे। देखुन कि सुंदर फुले उठेछे, कोनो दिक थेके पुर बेर हयनि। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এইভাবে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন ফুলকপির পরোটা। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।